हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल बीटी गार्डनिंग एंड कुकिंग इन कनाडा। आर गार्डेनर भाइयों बोनेरा, आपनारा एखन निश्चय व्यस्त आछेन सामर गार्डेनेर प्रिपरेशन निये। किछुदिन आगे आमी आपनादेर साथे एकटी भिडियोते शेयर करेछिलाम लेट मार्च बा आर्ली एप्रिले आमरा कोन बीज थेके चारा तैरि करते पारि। সেক্ষেত্রে আমি নানা রকম বীজ ব্যবহার করেছিলাম এবং সেই বীজগুলো জার্মিনেট হওয়ার জন্য নানা রকম পদ্ধতিও ইউজ করেছিলাম। আসুন আজ আমরা দেখে নেই সেই বীজগুলোর কোনটার কী অবস্থা এবং কোনটা কেমনভাবে জার্মিনেট করেছে আর কোনটা করেনি। আর লেট মার্চ সিড জার্মিনেশনের ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমার বীজগুলোর এখন কি অবস্থা। আসুন প্রথমে দেখে নেই যে বীজগুলোকে আমি ভেজানো টিস্যু পেপারে রেখে জিপলক ব্যাগের ভিতরে ভরে হিটিং এর উপরে দিয়ে রেখেছিলাম। দেখা যাক বীজগুলো কেমন হয়েছে। এটা কিউকাম্বার, আর দেখুন সবগুলো বিচি থেকে চারা গজিয়ে গেছে। এখন দেখে নেই জুকিনি কেমন হয়েছে। এগুলো জার্মিনেশনও বেশ ভালো হয়েছে, দেখুন কত বড় বড় শিকড় বের হয়েছে। এগুলো ছিল পামকিন, যেটা আমি আমার আপার কাছ থেকে বীজ পেয়েছিলাম। বীজগুলো থেকে সুন্দর চারা গজিয়েছে। এটা কলমি, যার বীজ আমি বাজার থেকে কিনে এনেছিলাম। বাট দেখুন জার্মিনেশন একদম ভালো না। আমি আপনাদের আগেই বলেছি লাস্ট ইয়ারেও আমি সেই একই বীজ দিয়ে ট্রাই করেছিলাম, বাট আমার কলমি শাক হয়নি, এবারও হলো না। তার মানে মনে হয় বীজগুলো খারাপ ছিল। এটা পোল বিন, বাহ ভালোই সিড জার্মিনেট করেছে। এই বীজটা বেশ পুরনো ছিল, তারপরেও সিড জার্মিনেট করেছে। এখানে আছে আমার করলা এবং ভেন্ডি বা ঢেঁড়স। ওয়াও, সবগুলোই জার্মিনেট করেছে। এবার দেখুন বরবটির বিচি, এটা আমি অনলাইন থেকে আনিয়েছি, বাট একদম ভালো না, একটা বিচিও গজায়নি। এই বিচিটা আমার বরবটির বিচির সাথেই এসেছিল, এটাতে কোনো নাম লেখা ছিল না, এটাও অনলাইন থেকে আনা, এটাতেও কোনো চারা গজায়নি। এটা আমার অ্যানাদার টাইপ অফ জুকিনি, এটার সিড জার্মিনেশনও বেশ ভালো হয়েছে।
আপনারা চেষ্টা করবেন অনলাইন থেকে বীজ না কিনে একজন আরেকজনের কাছ থেকে কালেক্ট করে চারা তৈরি করতে, এর জার্মিনেশন রেট বেশ ভালো হয়। এটা অ্যানাদার টাইপ অফ পামকিন। দেখুন বীজগুলো কি সুন্দরভাবে গজিয়েছে। আর এগুলো আমার মটরশুঁটি, এর কিছু আমি বক্সের মধ্যে ভিজিয়েছিলাম আর কিছু আমি টিস্যু পেপারে মুড়ে রেখে দিয়েছিলাম। দেখুন প্রায় সবগুলোরই শিকড় বেরিয়েছে। এটা আমার বক্সে রাখা মটরশুঁটি, সব শিকড় বেরিয়েছে। এই লেটাসের বীজগুলোকে আমি মাটিতেই লাগিয়েছিলাম, দেখুন এগুলো জার্মিনেশন রেটও বেশ ভালো। এই বীজগুলো আমার নিজের কালেক্ট করা, আর এগুলো ছিল সুইস চার্ডেস বীজ, এগুলোর জার্মিনেশনও বেশ ভালো হয়েছে। এটা কলিফ্লাওয়ার, জার্মিনেশন খুব বেশি ভালো না। আর এটা ছিল শালগম বা কোলরাবি, এটা জার্মিনেশনও খুব বেশি ভালো না। এটা ডেল, এর জার্মিনেশন স্টার্ট একটু লেটে হচ্ছে, বাট জার্মিনেশন রেট বেশ ভালো। এখন আমি আপনাদের দেখাচ্ছি জার্মিনেট হয়ে যাওয়া বীজগুলোকে কিভাবে মাটিতে পটের মধ্যে লাগাতে হয়। এক্ষেত্রে আমি পটের মধ্যে পটিং মিক্স নিয়ে নিয়েছি এবং একটি স্পুনের সাহায্যে পটিং মিক্সগুলোর মাঝখান থেকে কিছুটা সরিয়ে দিলাম। এখন টিস্যু পেপার থেকে আলতো করে গজিয়ে যাওয়া চারাগুলোকে তুলে আমি মাটিতে বসিয়ে দেব। আমি পটের মাঝামাঝি বরাবর একটু নিচের দিকেই লাগাচ্ছি, কারণ দু তিন দিনের মধ্যেই চারাটার কাণ্ডটা উপর দিকে লম্বা হয়ে বের হয়ে আসবে, তখন সেই লম্বা কাণ্ডটাকে আমি মাটি দিয়ে ভরে দেব। একইভাবে আমি সবগুলো জার্মিনেট হয়ে যাওয়া সিডকে লাগিয়ে নিব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি।
এগুলো ছিল আমার প্রথম প্যাকের জুকিনির জার্মিনেট হয়ে যাওয়া সিড। এখন দেখুন এখানে আরও দুটো সিড আছে যেগুলো জার্মিনেট করেনি, তার মানে এগুলো ভালো বীজ না, সো এগুলো এখন ফেলে দিতে পারেন। জার্মিনেট হয়ে যাওয়া সিডগুলোকে মাটিতে লাগানোর পর এখন পানি দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেল। এখন আমি বাকি আরও যে বীজগুলো জার্মিনেট করেছে সবগুলোকে আমি এভাবে পটের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমি জুকিনি, মিষ্টি কুমড়া, শসা সহ আরও যে বীজগুলো এখন জার্মিনেট করানো শুরু করেছি এটা আমি একটু লেট করে করছি, কারণ আমাদের টরন্টোর ওয়েদারে মে মাসের মাঝামাঝি সময়ের আগে এগুলোকে বাইরে লাগানো যাবে না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।